এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। তন্মধ্যে রুমের দরজা ঠেলে জিনি আহমেদ রুমে প্রবেশ করলেন। এক হাতে ওনার পাথরের কাজ করা গোলাপি রঙের একটা শাড়ি, অন্য হাতে লাল রঙের একটা গহনার বক্স। ববি এবং লিলি দুইজনের থেকে চোখ ফিরিয়ে জিনি আহমেদের দিকে দৃষ্টিপাত করল। মৃদু হেসে জিনি আহমেদ শাড়ি এবং গহনার বাক্সটা খাটের ওপরে রেখে লিলিকে উদ্দেশ্য করে বললেন, এই শাড়ি এবং গহনাটা পরেই তুমি হেমার শ্বশুর বাড়িতে যাবে লিলি। লিলি কিছু বলার পূর্বেই ববি খানিক সংকোচ বোধ করে পেছনের চুল থেকে টেনে বলল, আসলে মামারি, গতকাল রাতেই আম্মু লিলির জন্য দুটো শাড়ি আর গহনা বক্স পাঠিয়েছেন। এখন তুমিই বলো লিলি কোনগুলো পরবে। জিনি আহমেদ আনন্দে আপ্লুত হয়ে ববির দিকে তাকিয়ে বললেন, সিরিয়াসলি ববি, শাহেরা লিলির জন্য এসব পাঠিয়েছে? ববি কিছু বলার পূর্বেই লিলি উত্তেজিত হয়ে মৃদু হেসে বলল, মামুনি, আম্মু সত্যি আমাকে শাড়ি এবং গহনাগুলো দিয়ে গেছেন, দাঁড়ান আপনাকে সব দেখাচ্ছি। লিলি ব্যতিব্যস্ত হয়ে কাবার থেকে শাড়ি এবং আলমারি থেকে গহনাগুলো বের করে খুব উচ্ছ্বাসিত হয়ে একের পর এক সব ঘেটে জিনি আহমেদকে দেখাচ্ছেন। ববি ম্লান হেসে লিলির প্রফুল্লিত মুখটা দেখছে। দরজার বাইরে থেকে উঁকি দিয়ে সাহেরা খাতুন সব প্রদর্শন করছেন আর শুকনো হেসে বলছেন, কত খুশি হয়েছে মেয়েটা, খুব অল্পতেই মেয়েটা খুশি হয়ে যায়। মেয়েটার এই ছোট ছোট গুণগুলো আমাকে খুব মুগ্ধ করে। সাহেরা খাতুন রুমের দরজা থেকে প্রস্থান নিলেন। জিনি আহমেদ হাতে করে ওনার আনা সমস্ত শাড়ি এবং গহনা নিয়ে ওনার রুমে ফিরে গেলেন। সাহেরা খাতুনের দেওয়া শাড়ি এবং গহনাগুলোই উনি লিলিকে পরতে বললেন। লিলি ওয়াশরুমে শাড়ি পাল্টাতে চলে গেল। ববি কাবার থেকে লাল পাঞ্জাবি এবং পায়জামা হাতে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। লিলি ওয়াশরুম থেকে বের হলেই ববি শাওয়ার নিতে ওয়াশরুমে প্রবেশ করবে। টানা আধ ঘন্টা পর লিলি ওয়াশরুমের দরজা খুলল। নিচু হয়ে লিলি শাড়ির কুচি ভাঁজ করে ওয়াশরুমের বাইরে পা রাখতেই আচমকা ববির গায়ের সাথে হালকা ধাক্কা খেল। বিরক্তি নিয়ে লিলি কপাল কুচকে শাড়ির কুচিটা ছেড়ে মাথা তুলে ববির দিকে তাকালো। ববি ভাবশূন্য হয়ে লিলির দিকে তাকিয়ে ছোট স্বরে বলল, আধ ঘন্টার মধ্যেই রেডি হবে, আমি ওয়াশরুম থেকে বের হয়েই যেন দেখি তোমার সাজ কমপ্লিট, ওকে? ববিকে পাশ কাটিয়ে লিলি টাওয়াল দিয়ে ভেজা চুলগুলো ওপর থেকে নিচ পর্যন্ত মুছছে আর ববিকে উদ্দেশ্য করে বলছে, চুল শুকাতেই তো আধা ঘন্টা লেগে যাবে, রেডিটা হব কখন শুনি? প্রয়োজনে ভেজা চুলই খোপা বাঁধবে, আধ ঘন্টার মধ্যেই রেডি হওয়া চাই। ওয়েট করতে আমার বিরক্তি লাগে, জাস্ট বিরক্তি লাগে। লিলি কোনো প্রত্যুত্তর করল না। ববি ওয়াশরুমে প্রবেশ করে সশব্দে দরজাটা আটকে দিল। লিলি ওয়াশরুমে এক ঘন্টা ওয়েট করাবো আপনাকে, বুঝেছেন? টানা এক ঘন্টা ওয়েট করতে পারবে না, যত্ত সব ঢং। পাখা সোজাসুজি বসে লিলি ভেজা চুলগুলো দুই দিকে ছড়িয়ে চোখ বুজে হাতের উপরে ভর করে বসে আছে। চুলগুলো শুকালেই লিলি প্রথমে খোপাটা বেঁধে এরপর হালকা সেজে নেবে। টানা 20 মিনিট পর ববি টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। দরজা খোলার শব্দে লিলি ফট করে চোখ জোড়া খুলে হুড়মুড়িয়ে বসা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে খোপা বাঁধতে ব্যস্ত হয়ে পড়ল। লিলির দিকে দৃষ্টিপাত না করেই ববি ব্যালকনির দিকটায় চলে গেল। মাঝখানে সিঁতি করে কোনো রকমে হাত খোপাটা বেঁধে লিলি পেছনে ঘুরতেই ববি তীক্ষ্ণ দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, এখনো রেডি হওনি? লিলি খোপায় হাত দিয়ে কপাল কুচকে বলল, এত ধৈর্যহীন কেন আপনি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন না? না পারি না, 15 মিনিটের মধ্যে রেডি হবে, জাস্ট 15 মিনিট, ওকে? লিলি মুখটা বাঁকিয়ে চোখে মোটা করে কাজল পরতে ব্যস্ত হয়ে পড়ল। ববি ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ব্রাউন কালার ওয়াচটা বের করে চোখে মুখে বিরক্তিভাব নিয়ে ওয়াচটা পরছে। চোখে কাজল পরে লিলি আলমারি থেকে সাহেরা খাতুনের দেওয়া এক ভরি ওজনের জার্সিডি নেকলেসটা গলায় পরে পেছনের হুকটায় হাত দিয়ে ববির মুখোমুখি দাঁড়িয়ে বলল, হুকটা লাগিয়ে দিন তো। এক পলক লিলির দিকে তাকিয়ে ববি লিলির পেছনটায় দাঁড়িয়ে
হাতে হাতে নেকলেসের হুকটা লাগিয়ে অদ্ভুতে ঘোরে ডুবে গেল। আনমনেই ববি লিলি শুভ্র পিঠটায় দীর্ঘ একটা চুমু এঁকে দিল। ঘটনার আকস্মিকতায় লিলিখানি কেঁপে উঠল। হন্ততন্ত হয়ে ববির কাছ থেকে সরে এসে লিলি আয়নার সামনে দাঁড়াল। ববি দুই কদম এগিয়ে এসে হুট করে লিলির ঘাড়ে মুখ ডুবিয়ে ঘোর লাগা স্বরে বলল, কি অপরূপ লাগছে তোমাকে। সৌন্দর্যের হাজারটা উদাহরণ দিলেও হয়তো তোমার এই চিরাচরিত সৌন্দর্যের উপমা বিশ্লেষণ করা যাবে না। লিলি লজ্জামাখা হাসি দিয়ে আয়নায় ববির প্রতিবিম্বের দিকে তাকিয়ে ববির ভেজা চুলগুলো হাতের আলতো ছোঁয়ায় এলোমেলো করে বলল, লাল পাঞ্জাবিতে আপনাকেও দারুণ লাগছে ববি, একদম নজর কাড়ার মতো। তন্মধ্যেই রুমের দরজায় টোকা পড়ল। জিনি আহমেদ ব্যতিব্যস্ত স্বরে চেঁচিয়ে বললেন, লিলি ববি তাড়াতাড়ি বের হয়ে এসো, আমরা রেডি। লিলিকে ছেড়ে ববি হাত দিয়ে চুলটা সেট করছে আর লিলিকে উদ্দেশ্য করে বলছে, তুমি যাও আমি আসছি। লিলি মাঝারি সাইজের ঝুমকো দুলগুলো কানে পড়ছে আর বিরক্তি নিয়ে বলছে, দুল পরিনি তো এখনো, পড়তে দিন না দুলগুলো। ববি চোখ ফিরিয়ে লিলির দিকে তাকালো। একটা দুল কানে পড়ে লিলি আহ্লাদে স্বরে ববিকে বলল, হুকগুলো লাগিয়ে দিন না ববি। ববি ম্লান হেসে খুব মনোযোগ দিয়ে দুটো দুলের হুকই লাগিয়ে দিল। মৃদু হেসে লিলি শেষবারের মতো নিজেকে আয়নায় দেখে রুম থেকে বের হতেই ববি পেছন থেকে লিলির হাতটা টেনে ধরে বলল, একটা জিনিস চাই বলে লিলি, দিবে? লিলি কৌতূহলী চোখে পিছু ফিরে বলল, কি? লিলির মুখোমুখি দাঁড়িয়ে ববি বাঁকা হেসে ববির ঠোঁটের দিকে ইশারা করে বলল, কিস মি অন মাই লিপস। লিলি এক ঝটকায় ববির হাতটা ছেড়ে দ্রুত পায়ে রুম থেকে বের হচ্ছে আর ব্যতিব্যস্ত স্বরে বলছে, সরি আই ক্যান। ববি চোয়াল শক্ত করে লিলির যাওয়ার পথে তাকিয়ে আছে। লিলি হুড়মুড়িয়ে রুম থেকে বের হয়ে বাড়ির সদর দরজায় দাঁড়াতেই সাহেরা খাতুন এবং জিনি আহমেদকে দেখতে পেল। জিনি আহমেদ কারো নীল রঙের একটা কাতান শাড়ি পরেছেন এবং সাহেরা খাতুন ব্ল্যাক রঙের একটা জামদানি কাপড় পরেছেন। দুজনকেই হালকা সাজে দারুণ লাগছে। লিলিকে দেখা মাত্রই জিনি আহমেদ লিলির দিকে এগিয়ে এসে মুগ্ধিত হয়ে হালকা হেসে বললেন, মাশাআল্লাহ লিলি, তোমাকে দেখতে দারুণ লাগছে। লিলি মৃদু হেসে মাথাটা নিচু করে বলল, আপনাকেও খুব সুশ্রী লাগছে মামুনি। সাহেরা খাতুন এক গজ দূর থেকে অপলক দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, মেয়েটা বরাবরই খুবই দৃষ্টিনন্দন, সব সাজে অমায়িক। জিনি আহমেদ পিছু করে সাহেরা খাতুনকে উদ্দেশ্য করে বললেন, সাহেরা বালাজোড়া কোথায়? সাহেরা খাতুন দুকদমে এগিয়ে এসে হাত থেকে মাঝারি সাইজের স্টোন পেন্ডেন্টের নকশা করা একজোড়া বালা লিলির হাতে ধরিয়ে এদিক ওদিক তাকিয়ে রুড়ো স্বরে বললেন, এ নাও বালাজোড়া পরে নাও। লিলি আহ্লাদি স্বরে বলল, আম্মু নাম ধরে ডাকুন না প্লিজ, আপনার মুখ থেকে লিলি নামটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। সাহেরা খাতুন শক্ত চোখে লিলির দিকে তাকিয়ে খুব রাগ দেখিয়ে পালাক্রমে লিলির দুটো হাতেই বালাজোড়া পরিয়ে দিলেন। লিলি অবিশ্বাস্য দৃষ্টিতে সাহেরা খাতুনের দিকে তাকিয়ে আছে। গোল্ডের বালাজোড়া লিলির শুভ্র হাতগুলোকে খুব ফুটে আছে, তবে বালাজোড়া লিলির চিকন হাতে লুজ হয়ে সামান্য ঝুলে আছে। সাহেরা খাতুন হাঁসফাঁস করে লিলির দিকে তাকিয়ে বললেন, একটু সামলে রেখো বালাগুলা, যা উড়নচণ্ডি মেয়ে তুমি, কখন হাত থেকে ফসকে পড়ে যায় টেরও পাবে না। লিলি মিষ্টি হেসে বালাগুলোর দিকে তাকিয়ে বলল, খেয়াল রাখবো আম্মু, আপনি চিন্তা করবেন না। তন্মধ্যে ববি সদর দরজার তালা হাতে নিয়ে সবাইকে বাইরে দাঁড় করিয়ে ভালো করে সদর দরজার তালাটা আটকে দিল। তদ্রূপ বাড়ির প্রতিটা রুমে এক এক করে তালাবদ্ধ করে ববি শেষবারের মতো পুরো বাড়িটায় ভালো করে চোখ বুলিয়ে সবাইকে নিয়ে তাদের ব্যক্তিগত গাড়িতে উঠে পড়ল। ড্রাইভিং সিটে ববি এবং তার পাশের সিটে লিলি বসল। ব্যাক সিটে সাহেরা খাতুন এবং জিনি আহমেদ বসলেন। লিলির দিকে এক প্রকার রাগী দৃষ্টিতে তাকিয়ে ববি গম্ভীর ভাব নিয়ে বলল,
সিট বেল্টটা বেঁধে নাও। লিলি মুখটা কাচুমাচু করে বলল, বেঁধে দিন না ববি, আই ক্যান ডু ইট। ববি রাগে গজগজ করে লিলির সিট বেল্টটা বেঁধে অন্য হাতে নিজের সিট বেল্টটাও বেঁধে নিল। মুখে গম্ভীর ভাব ফুটিয়ে ববি গাড়িটা স্টার্ট করে দিল। ববির গম্ভীর মুখটার দিকে তাকিয়ে লিলি মুখ চেপে ভীষণ হাসছে। ববির রাগের কারণটা তার খুব ভালো করে জানা আছে। ঘড়িতে 11:30। ববি গাড়ি নিয়ে হেমার শ্বশুরবাড়ির মেন গেটে প্রবেশ করল। বাড়ির লনে গাড়িটা পার্ক করে ববি সিট বেল্টে হাত দিয়ে লিলির দিকে তাকিয়ে বলল, বাড়িতে প্রবেশ করেই সবাইকে সালাম দিবে, ভালো মন্দ জিজ্ঞেস করবে, ওকে? লিলি মাথা নাড়িয়ে সম্মতি জানাল। জিনি আহমেদ এবং সাহেরা খাতুন গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। লিলি সিট বেল্ট খুলে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামতেই ববি পেছন থেকে হ্যাঁচকা টান দিয়ে লিলিকে সিটের সাথে চেপে ধরে জোরপূর্বক লিলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে অস্পষ্ট স্বরে বলল, রিভেঞ্জ, ওকে? একটা কিস চেয়েছিলাম, জাস্ট ওয়ান কিস, অ্যাভয়েড করে চলে এলে, এখন হাজার চেঁচালেও ছাড়ব না। দোতলার করিডোর থেকে হায়রা তার সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে গাড়ির ভেতরে সবটা অবলোকন করছে, আর রাগে হাত পা কোচড়ে চোয়াল শক্ত করে বলছে, আমাকে নরক যন্ত্রণা দিয়ে বউয়ের সাথে খুব রোম্যান্স করা হচ্ছে না? আই উইল সি ইউ ববি, আই উইল সি ইউ। ফুপিয়ে কেঁদে হায়রা করিডোর থেকে প্রস্থান নিয়ে এক দৌড়ে রুমে ঢুকে পড়ল। ববি মাত্র লিলির ঠোঁট জোড়া ছেড়ে আলতো হাতে লিলির ভেজা ঠোঁট দুটো মুছে দিয়ে ঘোর লাগা দৃষ্টিতে লিলির বদ্ধ চোখে চুমু খেয়ে বলল, চোখ খুলো। লিলি চোখে মুখে মৃদু হেসে ববির দিকে তাকিয়ে আচমকা টুপ করে ববির ডানগালে সশব্দে একটা চুমু খেয়ে ববিকে ধাক্কা দিয়ে হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে পড়ল। ববি বাঁকা হেসে লিলির যাওয়ার পথে তাকিয়ে বলল, এই দাঁড়াও, একা যাবে না, আমি আসছি। লিলি সামনে পা বাড়াতে গিয়েও থেমে গেল। ববি সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে ব্যাক সিট থেকে সমস্ত সুইটস, ফ্রুটস, পান সুপারি হাতে নিয়ে লিলির পাশে দাঁড়িয়ে বলল, চলো। লিলি এক পলক ববির দিকে তাকিয়ে সামনে হাঁটা ধরল। সিঁড়ি পেয়ে দুইজন দোতলায় উঠল। ববি কলিং বেলে চাপ দিতেই হায়রা রুম থেকে দৌড়ে এসে সদর দরজার কাছে হম্বিতম্বি হয়ে এগিয়ে যাওয়া হেমাকে থামিয়ে বলল, ভাবি দাঁড়াও, আমি দরজাটা খুলছি। হেমা থেমে গেল। সোফায় বসে সাহেরা খাতুন এবং জিনি আহমেদের সাথে আড্ডায় মেতে গেল। আয়রা লাল রঙের গোল গাউনটা ঠিক করে ওড়নাটা গলায় ঝুলিয়ে মৃদু হেসে দরজার খিলটা খুলেই ববির মুখোমুখি দাঁড়িয়ে বলল, হাই ববি। ববি ম্লান হেসে বলল, হ্যালো। ববির পাশেই লিলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়রা এক নজর লিলির দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, হাই লিলি, কেমন আছো? লিলি মিষ্টি হেসে হায়রার দিকে তাকিয়ে বলল, ভালো আছি আপু, আপনি কেমন আছেন? কোনোরূপ প্রত্যুত্তর না করে হায়রা মৃদু হেসে ববির দিকে তাকিয়ে বলল, চলো ববি, রুমে চলো। ববির হাত থেকে সুইটস এবং ফ্রুটসের প্যাকেটগুলো নিয়ে হায়রা কিচেন রুমের দিকে চলে গেল। ববি লিলির হাতটা শক্ত করে ধরে ড্রয়িং রুমে পা বাড়াল। রাশেদা খানম হেমার শাশুড়ি ববিকে দেখা মাত্রই মুখটা ঘুরিয়ে নিলেন। হেমার রাগী দৃষ্টি নিক্ষেপ করে লিলির দিকে তাকাল। লিলি শুকনো ঢোক গিলে প্রথমে রাশেদা খানমকে নম্রভাবে সালাম দিয়ে বলল, কেমন আছেন আন্টি? না করেই উনি ম্লান স্বরে সালামের উত্তর দিয়ে বললেন, ভালো আছি। লিলি এবার হেমার পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আপু কেমন আছেন? হেমা কোনো প্রতিউত্তর না করে তীক্ষ্ণ দৃষ্টিতে লিলির পাশে দাঁড়িয়ে থাকা ববিকে উদ্দেশ্য করে বলল, 26 দিন হলো আমি এই বাড়িতে এসেছি, একবারও তো কল করে খবর নিয়েছিস বোনটা কেমন আছে, ভালো আছে কিনা, মানে বউ পেয়ে একমাত্র বোনকেই ভুলে গেলি? ববি সাবলীল স্বরেই বলল, তুমিও তো আমার কোনো খোঁজ খবর নেওনি আপু, চাইলে আমিও তো অভিযোগ করতে পারতাম।
মুখে মুখে তর্ক করিস না ববি, কোনো কারণ ছাড়া আমি তোর সাথে যোগাযোগ বন্ধ করিনি। কিন্তু কারণটার জন্য আমি তোমাদের সবার কাছে প্রায় অনেকবার ক্ষমা চেয়েছি, ক্ষমা আমি পাইনি। ছোট ভাইয়ের একটা ভুল ক্ষমা করার মতো মন মানসিকতা তোমার এখনো তৈরি হয়নি। সাহেরা খাতুন বসা থেকে উঠে এসে ববির মুখোমুখি দাঁড়িয়ে উঁচু স্বরে বললেন, খুব গলাবাজি করছিস না? অন্যায় করার পরেও মাথা নিচু করে থাকতে পারিস না? বড় বোনের মুখে মুখে তর্ক করছিস? ববি ক্ষিপ্র হয়ে কিছু বলার পূর্বেই লিলি ববির ডান হাতটা চেপে ধরে অশ্রুসিক্ত চোখে ববিকে ইশারা করে বলল চুপ করতে। লিলির চোখের দিকে তাকিয়ে ববি শান্ত হয়ে গেল। জিনি আহমেদ হেমাকে উদ্দেশ্য করে ম্লান স্বরে বললেন, তোমাদের ইনভিটেশন পেয়েই কিন্তু আমরা এই বাড়িতে এসেছি হেমা, আশা করব তোমরা হাসি মুখে আমাদের বিদায় দিবে, কোনোরকম বাকবিদন্তা মনোমালিন্য ছাড়াই। অতিথিদের সাথে অবশ্য এতটা রুডভাবে আচরণ করতে নেই, তাই না? হেমা জোরপূর্বক হেসে জিনি আহমেদের হাতে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না মামুনি, ওই রকম কোনো কিছুই হবে না, ভাইয়ের সাথে আমি আর কোনো তর্কে জড়াবো না। জিনি আহমেদ মৃদু হাসলেন। হেমা আর চোখে ববির দিকে তাকিয়ে বলল, তোর বউকে নিয়ে আয়রার রুমে বস, ওখানে আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। ববি প্রশ্নবিদ্ধ চোখে হেমার দিকে তাকিয়ে বলল, জিজু কোথায়? আফনানকে পিক করতে এয়ারপোর্টে গেছে, ঘণ্টাখানেক বাদেই ব্যাক করবে। তন্মধ্যে আয়রা কিচেন রুম থেকে দৌড়ে এসে ববির মুখোমুখি দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল, চলো ববি রুমে চলো। ববি লিলির হাত ধরে ম্লান স্বরে বলল, চলো। আয়রা রাগে গজগজ করে রুমের দিকে অগ্রসর হল। পেছনেই ববি এবং লিলি ধীর পায়ে হেঁটে আয়রার রুমে প্রবেশ করল। লিলিকে নিয়ে ববি সোফায় বসতেই হঠাৎই ববির ফোনে রিং বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে ববি ব্যতিব্যস্ত হয়ে লিলির দিকে তাকিয়ে বলল, আমি একটু আসছি লিলি, ইতালি থেকে রনি কল করেছে। লিলি মাথা নাড়াল। ববি রুম থেকে প্রস্থান নিতে আয়রা দ্রুত পায়ে হেঁটে ববির জায়গা দখল করে লিলির পাশে বসল। লিলি ইতস্তত বোধ করে আয়রার দিকে তাকাল। আয়রা জোরপূর্বক হেসে বলল, ইউ আর লুকিং সো 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 গর্জিয়াস লিলি। লিলি ম্লান হেসে বলল, আপনাকেও সাংঘাতিক সুন্দরী লাগছে আপু। আয়রা লজ্জারাঙা হয়ে বলল, থ্যাংকস। কিছুটা সংকোচ বোধ করে আয়রা আমতা আমতা করে লিলির দিকে তাকিয়ে বলল, আচ্ছা ববি কি সত্যি তোমাকে ভালোবেসে বিয়ে করেছে? লিলি কপাল কুচকে বলল, কেন আপু, আপনার কোনো সন্দেহ আছে? কিছুটা তো আছে, তোমার মুখ থেকে শুনলে খুশি হতাম। লিলি শুকনো মুখে বলল, ববি আমাকে ভালোবেসেই বিয়ে করেছেন। তুমিও কি ববিকে ভালোবাসতে? লিলি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাল। আয়রা সন্দেহজনক দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, শিওর? উনি আমার হাজবেন্ড আপু, ওনাকে ভালোবাসাটা কি স্বাভাবিক না? ভাগ্যগুণে এত সুদর্শন একটা ছেলেকে হাজবেন্ড হিসেবে পেয়ে গেলে, তোমার তো লজারি লেগে গেল লিলি। পারবে তো ববিকে ভাগ্যে জোরে বেঁধে রাখতে? বলা যায় না যদি কখনো হাত থেকে ফসকে যায়। লিলি উদ্বিগ্ন চোখে আয়রার দিকে তাকিয়ে বলল, ফসকে যাবে কেন আপু, আমি তো হালকা হাতে ওনাকে ধরিনি। তাছাড়া ওপরওয়ালা ওনাকে আমার ভাগ্যের সাথে জুড়ে রেখেছেন, কারো সাধ্য নেই হয়তো ওনাকে আমার ভাগ্য থেকে আলাদা করার। আয়রা প্রসঙ্গ পাল্টে তীক্ষ্ণ স্বরে বলল, তো গুড নিউজ কবে শুনব? প্ল্যানিং চলছে তো। লিলি মাথা নিচু করে লজ্জারাঙা হয়ে ছোট আওয়াজে বলল, এখনই না, ববি বলেছেন সঠিক সময়। আয়রা দাঁত কিরমির করে লিলির ঠোঁটের দিকে তাকিয়ে বলল, যে হারে বরের সাথে রোম্যান্স করছো আমার মনে হয় না গুড নিউজ শুনতে খুব বেশি একটা দেরি হবে। লিলি কপাল কুচকে আয়রার দিকে তাকাতেই ববি দরজা ঠেলে রুমে প্রবেশ করল। আয়রা তাড়াহুড়ো করে লিলির পাশ থেকে উঠে দাঁড়াল। ববির মুখোমুখি দাঁড়িয়ে আয়রা ম্লান স্বরে বলল, তোমরা বসো ববি, আমি ড্রিঙ্কস নিয়ে আসছি।
ববি মাথা নাড়ালো। আয়রা হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। ববি লিলির পাশে বসে বেশ রোম্যান্টিক ভাব নিয়ে লিলির ডান হাতে চুমু খেয়ে আচমকা লিলির ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, মিস ইউ লিলি। লিলি কপাল কুচকে বলল, পাশেই তো আছি, মিস করছেন মানে? লিলির ঘাড়ে খুব আস্তে করে একটা লাভ বাইট দিয়ে ববি ঘোর লাগার স্বরে বলল, তুমি বুঝবে না। লিলি সাংঘাতিকভাবে কেঁপে উঠে ববিকে হালকা করে ঠেলছে আর বলছে, আয়রাপু চলে আসবে, ছাড়ুন। ববি আরো শক্ত করে লিলিকে জাপটে ধরে বলল, আসলে আসুক, আই জাস্ট ডোন্ট কেয়ার। দুপুর দুটা, আফনানকে নিয়ে আতিক এবং রাজীব রহমান সবে মাত্র বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করলেন। আফনানকে পেয়ে হায়রা এবং রাশেদা খানাম ভীষণ খুশি। দুজনেই আফনানকে জাপটে ধরে খুশিতে ফেটে পড়েছে। হেমা মিষ্টি হেসে আফনানের পাশে দাঁড়িয়ে বলল, কেমন আছো আফনান? আফনান উচ্চ হেসে বলল, ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? দূর থেকে ববিকে দেখা মাত্রই আফনান খুব হেসে ববিকে উদ্দেশ্য করে বলল, হে ববি, কেমন আছো? ববি জোরপূর্বক হেসে আফনানের দিকে এগিয়ে এলো। আয়রা এবং রাশেদা খানামকে ছেড়ে আফনান প্রাণোচ্ছল হাসিতে ববিকে জাপটে ধরে বলল, কত বছর পর তোমার সাথে দেখা হলো ববি, আই এম সো এক্সাইটেড। ববি মৃদু হেসে বলল, 4 বছর তো হবেই। রাইট, অনেক অভিমান জমে আছে কিন্তু তোমার উপর। আই নো আফনান, আমি তোমাদের সবাইকে খুব হার্ট করেছি, বিশেষ করে আয়রাকে। অবশ্য এর জন্য আমি খুব অনুতপ্ত, ক্ষমাও চেয়েছি সবার কাছে অনেকবার। আফনান প্রসঙ্গ পাল্টাতে বলল, ওকে ছাড়ো এখন এসব কথা, পরেও এই বিষয় নিয়ে কথা বলা যাবে। এখন বলো, তোমার ওয়াইফ কোথায়? পরিচিত হতে পারি তো তার সাথে? আফনানকে ছেড়ে ববি মৃদু হেসে পিছু ফিরে চিনি আহমেদের পাশে দাঁড়িয়ে থাকা লিলিকে ডেকে বলল, লিলি কাম হিয়ার। লিলি মলিন হেসে মাথা নিচু করে ববির পাশে এসে দাঁড়াল। লিলির ডান হাতটা ধরে ববি ম্লান হেসে আফনানের দিকে তাকিয়ে বলল, শি ইজ মাই ওয়াইফ লিলি। ববি এবার লিলিকে উদ্দেশ্য করে বলল, লিলি হি ইজ আফনান, আপুর দেবর, তোমার ভাইয়া হবে। লিলি মৃদু হেসে আফনানের দিকে তাকিয়ে বলল, কেমন আছেন ভাইয়া? আফনান মৃদু হেসে বলল, ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? লিলি হ্যাঁ সূচক মাথা নাড়াল। আফনান এক পলক লিলির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে চোখ সরিয়ে ববির দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ ভাবি, জাস্ট ওয়াও ববি। এখন বুঝলাম ববি এমনি এমনি হুট করে ভাবিকে বিয়ে করে বসেনি। আয়রা রাগে গজগজ করে আফনানের পাশে দাঁড়িয়ে বলল, ভাইয়া স্টপ প্লিজ, এক্ষুনি তুই রুমে যা, ফ্রেশ হ, রেস্ট নে। আফনানকে জোর করে টেনে আয়রা আফনানের রুমের দিকে অগ্রসর হল। সবাই নিজেদের মধ্যে নানা রকম কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। তন্মধ্যে হেমার শাশুড়ি হেমাকে উদ্দেশ্য করে বললেন, খাবার সার্ভ করে দাও, দুপুর তো গড়িয়ে যাচ্ছে। হেমা মাথা নাড়িয়ে সম্মতি জানাল। কিচেন রুমের দিকে মন নিতেই লিলি দ্রুত পায়ে হেঁটে এসে হেমার মুখোমুখি দাঁড়িয়ে খানিক ইতস্তত বোধ করে বলল, আপু আমি আপনাকে হেল্প করি। হেমা প্রচণ্ড বিরক্তি নিয়ে কপাল কুচকে বলল, একদমই না, তোমার হেল্প আমার লাগবে না, দয়া করে সামনে থেকে সরো। লিলি কাতর স্বরে বলল, আপনি একা হাতে এত কাজ সামলাতে পারবেন না আপু, আমি হাতে হাতে একটু হেল্প করলে কাজটা অনেকটাই ইজি হবে। তা খরতর স্বরে বলল, কাজে বুয়া আছে বাড়িতে, ওকে তোমার কোনো রকম হেল্প লাগবে না। কাজের বুয়াকে দেখলাম একটু আগে আন্টির থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে যেতে। আসলে ওনার মেয়ে নাকি বাড়িতে খুব অসুস্থ, তাই হুট করেই ওনাকে চলে যেতে হলো। প্লিজ আপু না করবেন না, আপনাকে একটু হেল্প করতে দিন। হেমা কিছু সময় মৌন থেকে পরক্ষণে গোমড়া মুখে বলল, ওকে চলো। হেমা দ্রুত পায়ে হেঁটে কিচেন রুমের দিকে পা বাড়াল।
লিলি মৃদু হেসে হেমাকে অনুকরণ করে কিচেন রুমের দিকে এগিয়ে এলো। ববি কিছুটা দূর থেকে দাঁড়িয়ে সবটা অবলোকন করছিল। হালকা হেসে ববি পেছনের চুলগুলো টেনে মাথা নিচু করে বলল, ভালোবাসি আমার পুতুল বউটাকে, খুব 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 ভালোবাসি। হেমা কাচের বাটিতে সমস্ত ডিশগুলো বেড়ে দিচ্ছে আর লিলি অন্য হাতে একটা একটা করে সবগুলো আইটেম ডাইনিং টেবিলে রেখে আসছে। কিচেন রুমের কাজ শেষ করে হেমা হঠাৎই লিলির ওপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে কপাল কুচকে বলল, এসব আম্মুর শাড়ি আর গয়না না, হাতের রুলিগুলোও তো মামনের। আম্মু সব কিছু তোমাকে দিয়ে দিয়েছে, মানে আমার জন্য কিছুই রাখেনি। লিলি মাথা নিচু করে ম্লান স্বরে বলল, আম্মুর সব কিছুই তো আপনার আপু, আমি তো জাস্ট একদিনের জন্য এসব পরে এসেছি মাত্র। আসলে আপাতত আপনার ভাই বেকার, তো তাই তেমনভাবে আমাকে কিছু কিনে দিতে পারেননি। আপনার শ্বশুরবাড়িতে আমি নিশ্চয়ই বাড়ি শাড়ি পরে খালি কানে খালি গলায় আসতে পারতাম না, এতে আপনারই মান সম্মান ক্ষুণ্ণ হতো। তাই হয়তো আম্মু অপরাগ হয়ে আমাকে এসব দিয়েছেন পড়তে। তবে আমি কথা দিচ্ছি আপু, বাড়ি পৌঁছে সমস্ত জিনিসপত্র আম্মুর হাতে তুলে দেব, আম্মু খুব যত্ন করে আপনার জন্য এসব তুলে রাখবেন। কিছুক্ষণ লিলির দিকে খরতর দৃষ্টিতে তাকিয়ে থেকে হেমা হাতে থাকা খাবারের প্লেটটা নিয়ে কিচেন রুম থেকে প্রস্থান নিয়ে ডাইনিং টেবিলে চলে এলো। হেমার পিছু পিছু লিলিও কিচেন রুম থেকে প্রস্থান নিল। বিকেল চারটে খায়রুল আহমেদ মাত্র ওনার দরকারি কাজ ছেড়ে হেমার শ্বশুর বাড়িতে এসেছেন। ববি, আতিক, আফনান, রাজীব আহমেদ না খেয়ে বসেছিলেন খায়রুল আহমেদের জন্য। ওনাকে পেয়েই সবাই খাবার টেবিলে বসলেন। বাড়ির বাকিরা প্রায় এক ঘন্টা আগেই দুপুরের লাঞ্চ শেষ করে ফেলেছে, তার মধ্যে লিলিও ছিল। লিলি এবং হেমা মিলে বাকি পাঁচজনকে সার্ভ করে খাওয়াচ্ছে। খায়রুল আহমেদের সাথে কৌশল বিনিময় করে আফনান খাবারে মনোযোগ দিল। লিলি বড় চিংড়ি মাছটা আফনানের প্লেটে দিতেই আফনান লিলির দিকে একবার তাকিয়ে পরক্ষণে হেমার দিকে তাকিয়ে কপাল কুচকে বলল, এসব কী ভাবি, মেহমানকে দিয়ে তুমি সাব করাচ্ছ, ইটস নট ফেয়ার ভাবি। হেমা কিছু বলার পূর্বেই লিলি মলিন স্বরে আফনানকে উদ্দেশ্য করে বলল, আমি কোথায় আপনাদের মেহমান ভাইয়া, আমি তো আপনাদের পরিবারেরই একজন সদস্য। আপু একা হাতে সব করবে খুব খারাপ লাগছিল আমার, তাই তো আমিও আপুর পাশে থেকে হাতে হাতে আপুকে একটু হেল্প করছি। আফনান খাবার মুখে দিয়ে ববির কানে ফিসফিসিয়ে খুব সিরিয়াস হয়ে বলল, এই ববি, ভাবির কোনো ছোট বোন নেই, থাকলে আমি একটু ট্রাই করতাম। আসলে আসার পর থেকে ভাবির এত এত গুণ দেখছি, ভাবির বোনও নিশ্চয়ই খুব গুণী হবে। ববি বাঁকা হেসে বলল, এক পিসে ছিল, তাও আমার ভাগ্যে। তুমি চাইলে মেহেরকে ট্রাই করতে পারো আফনান, বেচারি 5 বছর ধরে তোমার পেছন পড়ে আছে। ও নো, চাই বলো, মেহের কথা বইলো না প্লিজ, অসম্ভব ঝগড়ুটে এমে, তার উপর কথায় কথায় গায়ে হাত তোলারও ধাত আছে। এই যে বাড়িতে ঢুকলাম, দোতলা দাঁড়াতেই এই মেয়ে তিনতলা সিঁড়ি বেয়ে ঝড়ের গতিতে দৌড়ে এসে আমার মুখোমুখি দাঁড়িয়ে হুট করে আমার শার্টের কলার চেপে ধরে এজি দৃষ্টি নিক্ষেপ করে কোনো রকম ভালো মন্দ জিজ্ঞেস না করেই বলে উঠল, আফনান কবে বিয়ে করবি আমায়? তৎক্ষণাৎ খাবারটা ববির নাকে মুখে উঠে গেল। উচ্চ আওয়াজে কাশছে ববি। আফনান ব্যতিব্যস্ত হয়ে ববির দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। লিলি প্যারেশান হয়ে ববির মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, কি হয়েছে ববি, হঠাৎ নাকে মুখে উঠল কেন? ববি অস্পষ্ট স্বরে বলল, জোরে জোরে হাত বোলাও লিলি, জোরে জোরে। লিলি উদ্বিগ্ন হয়ে ববির মাথায় হাত বুলাচ্ছে। সবাই খাওয়া বন্ধ করে ববির দিকে তাকিয়ে আছে। ববি গড়গড় করে পুরো পানিটা খেয়ে আফনানের কানে কানে বলল, এরপর তুমি কি বলবে? বলার সুযোগ দিল কই, হুট করে আমাকে লিপ টু লিপ কিস করে ভৌ দৌড় দিয়ে তিনতলায় উঠে গেল। তুফান এই মেয়ে, ফ্ল্যাট মালিকের মেয়ে বলে কিছুই বলতে পারি না, নাকারি জীবনে খাইয়ে মারছে আমায়। ববি চোখ দুটো প্রকাণ্ড করে বলল, এ তো রীতিমতো পুরুষ নির্যাতন আফনান, তোমার স্টেপ নেওয়া উচিত।
একটা বুদ্ধি দাও তো, কি করা চাই? খাবারটা শেষ করে নেই, এরপর বলছি। আফনান ডানে বায়ে মাথা নাড়ালো। খাবার পর্ব শেষ করে আফনান এবং ববি চারতলা ছাদে এলো। লিলি এবং আয়রার অবস্থানও তাদের পিছু পিছু। আয়রা সর্বক্ষণ লিলির পেছনে পেছনে থাকছে, কিছুতেই লিলির পাশ থেকে নড়ছে না। ববিকেও লিলির সাথে একটু দাঁড়াতে দিচ্ছে না, দুদণ্ড কথা বলতেও দিচ্ছে না। অদৃশ্য একটা দেওয়াল তৈরি করে দুইজনের মাঝখানে দাঁড়িয়ে আছে। বিকাল ছটা, গধূলির আবিরে রাঙা অস্তায়মান লাল সূর্য আকাশে ম্লানভাবে বিরাজ করছে। দিন শেষে থেমে আছে চারপাশের কোলাহল। প্রকৃতিতে নেমে এসেছে এক অন্যরকম প্রশান্তি। পশু পাখি নিরে ফেরত যেতে শুরু করেছে। সমস্ত আকাশ জুড়ে পাখিরা দল বেঁধে পালাক্রমে ঝাঁকে ঝাঁকে তাদের নিজস্ব নীড়ে ফিরে যাচ্ছে। চরাচরে সর্বত্র বিরাজ করছে এক নৈসর্গিক নীরবতা। সূর্যের রক্তিম আলোর ছটায় প্রকৃতি যেন অন্যরকম রঙে নিজেকে রাঙিয়েছে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে লিলির নীরব মনে প্রকৃতিকে খুব সূক্ষ্মভাবে অনুভব করছে। আকাশপানে দৃষ্টি নিক্ষেপ করে সে ঝাঁক বাঁধা পাখিদের হাতছানি দেখছে। সূর্যের অস্ত যাওয়া দেখার জন্য তার চোখ দুটো হাঁসফাঁস করছে। সূর্য কিভাবে আকাশে তার অস্তিত্বকে বিলীন করে তাই এবার অনুধাবন করার পালা। আয়রা সে কখন থেকে লিলির দিকে তেজি দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। তার চোখের চাহনিতেই যেন লিলির চরম সর্বনাশ দেখছে, যা চাইলেও হয়তো লিলি আটকাতে পারবে না। আয়রা বেশ বিরক্তি নিয়ে হাতের কনুই দিয়ে লিলিকে গুঁতো মেরে বলল, অমন হা করে কি দেখছ আকাশে? আকাশের কথাও তো আমি ববিকে দেখতে পাচ্ছি না। লিলি উদাস চিত্তে একই ভঙ্গিতে আকাশপানে তাকিয়ে আনমনা স্বরে বলল, আসলে দেখার চোখ আলাদা আমাদের। আমি সর্বত্র ওনাকে দেখতে পাই, আমার দেহ মন চোখ সব জুড়েই ওনার বসবাস। চারিদিকেই আমি ওনার সুপ্ত বিচরণ খুঁজে পাই। যে মানুষটা সর্বক্ষণ আমার মনে বিরাজ করে তাকে সব জায়গাতে দেখাটা অবশ্য অস্বাভাবিক কিছু না। আয়রা লিলির থেকে চোখ ফিরিয়ে ববির দিকে তাকালো। কিছু দূরে দাঁড়িয়ে ববি এবং আফনান নিজেদের মধ্যে কিসব নিয়ে ভীষণ হাসছে আর বাচ্চাদের মতো খুনসুটি করছে। এসবের ফাঁকে ফাঁকেও ববি একবার হলেও আর চোখে লিলির দিকে তাকাচ্ছে। মুগ্ধতায় তার চোখের তারা দুটো জল জল করছে। আয়রা কিছুতেই দুইজনের কেমিস্ট্রি টলারেট করতে পারছে না। রাগে তার চোয়াল শক্ত হয়ে আসছে। লিলিকে সজোরে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিতে ইচ্ছে করছে তার। লিলির জান নিয়ে নিতে ইচ্ছে করছে। হাত পা খুব সাংঘাতিকভাবে কোচলে আয়রা আপন মনে বিড়বিড় করে বলল, আমাকে কাঁদিয়ে দুজনের মধ্যে খুব কেমিস্ট্রি চলছে না। তোমাদের দুজনকে কিভাবে আলাদা করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে ববি। তোমাদের মধ্যে যদি আমি সন্দেহের বীজ ঢোকাতে না পারি তো আমার নামও আয়রা না। আফরানের পাশ থেকে সরে এসে ববি ছাদের ডান কর্নারের ফুলের ছোট্ট বাগিচাটায় দাঁড়ালো। রকমারি ফুলের সুবাসিত ঘ্রাণে চারপাশটা মোমো করছে। গোধূলি লগ্নের হিমেল বাতাসে ফুলের সৌরভ যেন পাল্লা দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। ববি হালকা হেসে গোলাপ গাছটা থেকে একটা ফুটন্ত বড় রক্তিম গোলাপ ছিঁড়ে দ্রুত পায়ে হেঁটে লিলির পেছনটায় দাঁড়ালো। লিলি এখনও একই দৃষ্টিতে আকাশপানে তাকিয়ে আছে। কিছুতেই যেন তার দৃষ্টি ওই মুগ্ধ করা রঙিন আকাশ থেকে সরছে না। লাল পাড়ের শাড়ির আঁচলটা তার বাতাসের সাথে পাল্লা দিয়ে উঠছে। ববি হাত বাড়িয়ে লিলির খোপার মাঝখানে গোলাপ ফুলটা গুঁজে দিতেই ঘটনার আকস্মিকতায় লিলি কপাল কুচকে পিছু ঘুরে দাঁড়াল। ববি ভাবভঙ্গি পাল্টে গম্ভীর ভাব নিয়ে বলল, আকাশে কি দেখছ? কি আছে আকাশে? লিলি খোপায় হাত দিয়ে মিষ্টি হেসে ববির দিকে তাকিয়ে বলল, আপনাকে দেখছি। রাগী দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে তাকিয়েছেন, ওই রাগী দৃষ্টিটাই আমার খুব মিষ্টি লাগছে দেখতে। চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। ববি ভ্রু উঁচিয়ে বলল, রহস্য কি? সাহিত্যিক টাইপ লাগছে। লিলি ফিক করে হেসে বলল, নাথিং।
মাহায়রা রাগে গজগজ করে ছাদ থেকে প্রস্থান নিল। আফনান ফোনের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে আয়রাকে পেছন থেকে ডেকে বলল, এ আয়রা কোথায় যাচ্ছিস? ববি এবং ভাবির রোমান্টিক মুহূর্তের ভিডিওটা দেখেছ প্লিজ? আয়রা পিছু ফিরে চোয়াল শক্ত করে বলল, মাঝে মাঝে সন্দেহ হয় তুই আমার আপন ভাই তো। ছাদ থেকে প্রস্থান নিল আয়রা। আফনান অবুৎসাহনীতে বোকা হেসে বলল, আমি আবার কি করলাম? ববি এবং লিলি আফনানের দিকে তাকিয়ে উচ্চ শব্দে হেসে দিল। তন্মধ্যেই ছাদে চতুর্থ ব্যক্তির আগমন ঘটল। ব্যক্তিটাকে দেখা মাত্রই আফনানের চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। শুকনো ঢোক গিলে আফনান ব্যক্তিটার দিকে প্রকাণ্ড চোখে তাকিয়ে বলল, তুমি? মেহের বাঁকা হেসে আফনাদের দিকে ধীর পায়ে এগোচ্ছে আর বলছে, ছাদে এলে অথচ আমাকে ডাকলে না, কাজটা কি ঠিক করেছ আপনার? আফনান বাচ্চাদের মতো ডায়ে বায়ে মাথা নাড়িয়ে না বোঝাল। মেহের আচমকা ক্ষুব্ধ হয়ে আফনানের শার্টের কলার চেপে ধরে বলল, আমার হাত থেকে এবার তোর নিস্তার নেই আফনান, অনেক ঘুরিয়েছিস আমাকে, এবার তো তোকে আমি নিজের করেই ছাড়বো, জোর করে হলো নিজের করে নিব। আফনান কাটকাট গলায় বলল, আমি তো আমার কাতার ব্যাক করবো মেহের, তোমাকে বিয়ে করা হয়তো সম্ভব হবে না। কে বলল হবে না? আমাকে বিয়ে করে তুই কাতার ব্যাক করবি, ওকে? তন্মধ্যেই ববি গলা খাকিয়ে মেহের এবং আফনানের পাশাপাশি দাঁড়িয়ে মেহেরকে উদ্দেশ্য করে বলল, ডোন্ট ওয়ারি মেহের, আফনান তোমাকে এবার বিয়ে করেই দেন কাতার যাবে, নিজের হিসেবটা ষোলো আনা বুঝে নিতে হবে। মেহের তাড়াহুড়ো করে আফনানের শার্টের কলার ছেড়ে ববির দিকে তাকিয়ে মুখে বিষাদের ছাপ ফুটিয়ে বলল, ববি ভাই আপনি আমার পাশে থাকবেন তো এই হারামজাদাটিকে বিয়ে করতে? ববি পাঞ্জাবির কলারটা পেছনের দিকে ঠেলে বেশ ভাব নিয়ে বলল, হোয়াই নট? মেহের মিষ্টি হাসল। আফনান হাসপাস করছে কখন ছাদ থেকে প্রস্থান নেবে। ববি মৃদু হেসে লিলি এবং মেহেরের পরিচয় করিয়ে দিল। দুজনেই নিজেদের মধ্যে কৌশল বিনিময় করে খুব ভাব জমিয়ে দিল। কিছুটা সময়ের মধ্যেই তারা দুজন খুব মিশে গেল। মন খুলে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। চারিদিকে মাগরিবের আজান পড়তে আয়রা দৌড়ে ছাদে এলো। আফনানের পাশ থেকে ববিকে টেনে এনে আয়রা বাঁকা হেসে বলল, মামু বলছেন তোমাকে এক্ষুনি ফরিদপুর যেতে হবে কোনো একটা সাইটের কাজে, লিলি এই দু একদিন এই বাড়িতেই থাকবে মামানি এবং আন্টির সাথে। ববি কপাল কুচকে চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে বলল, না লিলি কিছুতেই এই বাড়িতে থাকবে না, ইভেন আম্মু এবং মামানিও এই বাড়িতে থাকবে না, হুট করেই এই সিদ্ধান্ত নেওয়ার মানে কি? আমি কি বলবো, যা বলার মামার সামনে দাঁড়িয়ে বলো, আমি তো তোমাকে জাস্ট ডাকতে এলাম, ডাকা শেষ এখন আমি চলে যাব। আয়রা প্রস্থান নিল। ববি পিছু ঘুরে লিলির দিকে তাকালো। মেহের আফনান এবং লিলি ফোনে কিছু একটা দেখছে আর খুব হাসছে। ববি সামনের চুলগুলো পেছনে ঠেলে বিষণ্ন স্বরে বলল, কিভাবে থাকবো আমি লিলিকে ছাড়া? সাইটের কাজ মানেই তো খুব ইমার্জেন্সি, যেতেই হবে, কতদিনের জন্য যেতে হবে তাও তো জানি না। আফনান এবং মেহেরের মাঝখান থেকে লিলিকে টেনে এনে ববি ছাদের চিলে কোঠায় দাঁড়ালো। লিলি জিজ্ঞাসু দৃষ্টিতে ববির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ববি, আপনাকে এত বিষণ্ণ লাগছে কেন? ববি আচমকা লিলির কোমরে হাত দিয়ে তীব্রভাবে লিলির ধৈর্যরা আঁকড়ে ধরে অস্পষ্ট স্বরে বলল, আমাকে হয়তো ফরিদপুর যেতে হবে লিলি, কিভাবে থাকবো আমি তোমাকে ছাড়া? ববির চোখে দৃষ্টি নিক্ষেপ করে লিলি অস্পষ্ট স্বরে বলল, কে বলল আপনাকে? লিলির ধৈর্যরা ছেড়ে ববি লিলির ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, মামু আয়রাকে পাঠিয়েছেন, এখনই হয়তো রওনা দিতে হবে, তোমাকে এই বাড়িতে রেখে যেতে আমার মন সায় দিচ্ছে না লিলি। লিলি ম্লান হেসে ববির হস্তযুগল আঁকড়ে ধরে ছোট স্বরে বলল, ডোন্ট ওয়ারি ববি, এত ভয় পাচ্ছেন কেন? বাড়ি ভর্তি এত মানুষ আছেন, আম্মু আছেন, মামুনি আছেন, আমি ঠিক সেফই থাকবো।
ববি উতলা হয়ে লিলিকে শক্ত করে জাপটে ধরে ম্লান স্বরে বলল, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না লিলি, ভীষণ কষ্ট হবে আমার, ভীষণ। লিলি গলা জড়ানো স্বরে বলল, আমিও খুব মিস করব ববি, খুব মনে পড়বে আপনাকে। তন্মধ্যেই তাদের মাঝখানে অপ্রত্যাশিতভাবে পুনরায় আয়রার আবির্ভাব ঘটল। গলা খাকারি দিয়ে আয়রা চোয়াল শক্ত করে বলল, আচ্ছা তোমাদের মাঝে কি মিনিমাম কমন সেন্সটুকু নেই? যেখানে সেখানে চিপকে থাকছো, বেশিরভাগ সময়টাতেই অঙ্গরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে। হাউ স্ট্রেঞ্জ, এতটা বেহায়া কেন তোমরা? লিলিকে ছেড়ে ববি রাগে গজগজ করে আয়রার সম্মুখে দাঁড়িয়ে বলল, আমি যদি উল্টোটা বলি, এখন যদি আমি বলি যে কমন সেন্স আমাদের না তোমার নেই, তখন তুমি কি বলবে আয়রা? আমার নেই মানে আমি আবার কি করলাম? দেখছো এখানে নিউলি এক জোড়া কাপল আছে, নিজেদের মধ্যে কিছুটা প্রাইভেট টাইম স্পেন্ড করছে, পার্সোনাল কথাবার্তা বলছে, এরপরেও তুমি কীভাবে পারো এতটা নির্লজ্জ হয়ে আমাদের মাঝখানে এসে এভাবে দাঁড়াতে, আমাদের অন্তরঙ্গতা দেখতে, আমাদের দিকে আঙুল তুলতে? আয়রা খড়তর স্বরে বলল, আমি বলতে এসেছিলাম একটু আগে আমি যা বলেছিলাম সম্পূর্ণটাই মজার ছলে বলেছিলাম ববি, তোমার কোথাও যেতে হবে না, তোমার বউকে ছেড়ে কোথাও যেতে হবে না তোমার, শুনেছো তুমি? আর ও শুনে রাখো, লিলিরাও এই বাড়িতে থাকছে না, ডিনারের পরে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছ, বাড়ি ফিরে বউকে আরও কাছে পাবে, আরও ঘনিষ্ঠ হতে পারবে, আরও অন্তরঙ্গ হতে পারবে। আয়রা ভীষণভাবে রেগে দ্রুত পায়ে ছাদ থেকে প্রস্থান নিল। ববি বেকুব হয়ে আয়রার যাওয়ার পথে তাকিয়ে আছে। লিলি পেছন থেকে উচ্চস্বরে হেসে বলল, আয়রা আপু সত্যি খুব মজার মানুষ ববি, আপনাকেও কেমন গম্ভীর বানিয়ে ছাড়ল। ববি অল্প সময় মৌন থেকে দ্রুত পা ফেলে ছাদের দরজার দিকে পা বাড়াল, আর পেছন থেকে লিলিকে উদ্দেশ্য করে বলল, নিচে এসো কুইকলি। ববি প্রস্থান নিল। লিলি চিলে কোঠা থেকে বের হয়ে ছাদের রেলিংয়ের দিকে তাকালো। মেহের তেজি দৃষ্টি নিক্ষেপ করে আফনানের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আফনান ভয়ার্ত দৃষ্টিতে মেহেরের মুখপানে চেয়ে আছে। লিলি বেশ বুঝতে পেরেছে দুইজনের মধ্যে পুনরায় ঝগড়া বেঁধেছে। তাদের ঝগড়াঝাটিতে কোনো রকম বিঘ্ন না ঘটিয়ে লিলি মুখ চেপে হেসে ছাদ থেকে প্রস্থান নিল। ববি এবং লিলিকে ড্রয়িং রুমে দেখা মাত্রই হেমা মিষ্টির প্লেট হাতে নিয়ে দুইজনের সামনে দাঁড়ালো। কাটা চামচ দিয়ে ববিকে প্রথম মিষ্টিটা খাইয়ে হেমা দ্বিতীয় মিষ্টিটা লিলির মুখের কাছে ধরেও হঠাৎই ভাবভঙ্গি পাল্টে মিষ্টির প্লেটটা লিলির হাতে ধরিয়ে মুখটা কালো করে বলল, নিজেই খেয়ে নাও, তোমাকে অন্তত আমি নিজে হাতে খাইয়ে দিতে পারবো না। লিলি ম্লান হেসে মিষ্টির প্লেটটা হাতে নিয়ে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে আছে। লিলির সম্মুখে দাঁড়িয়ে ববি লিলির হাত থেকে মিষ্টির প্লেটটা কেড়ে নিয়ে লিলির মুখের কাছে মিষ্টিটা ধরে বলল, হ্যাঁ করো। হেমা শ্বশুরবাড়ির সবাই ক্ষিপ্র চোখে ববির দিকে তাকিয়ে আছে। খায়রুল আহমেদ ফোনে স্ক্রলিং করছেন, জিনিয়া আহমেদ মুচকি হাসছেন, সাহেরা খাতুন আর চোখে ববির দিকে তাকাচ্ছেন। আয়রা তো পারছে না লিলিকে ধাক্কা মেরে লিলির জায়গাটা দখল করে দাঁড়াতে। লিলি টলমলো চোখে মুখটা হাঁ করে ববির দিকে তাকালো। ববি আদো হেসে লিলির মুখে মিষ্টিটা পুরে দিল। সন্ধ্যা সাতটা, ববি এবং আফরান বাড়ির পাশের টং দোকানটায় গেছে ভারী চা খেতে প্লাস সিগারেট কিনতে। দুইজনেরই সিগারেট খতম হয়ে এসেছে, চার পাঁচ ঘন্টার বেশি তারা ধূমপান না করে একদমই থাকতে পারে না। বিশেষ করে আফনান, সিগারেটের প্রতি ভীষণ অ্যাডিক্টেড সে, ডেইলি এক প্যাকেট সিগারেট তো তার লাগবেই। অন্যদিকে লিলি ওয়াশরুমের দিকটায় যেতে হঠাৎই হেমার রুমের সামনে এসে থমকে গেল। অনিচ্ছা থাকা সত্ত্বেও সে কৌতূহলের বসে হেমার রুমের দরজায় আড়ি পাতল। হেমা বজ্রকণ্ঠে সাহেরা খাতুনের সাথে খুব চোটপাট করছে আর বলছে, ইটস নট পসিবল আম্মু, আমি কিছুতেই তোমার এত ভারী এবং এক্সপেন্সিভ গয়নাগুলো ওই মেয়েটাকে পরতে দেব না, কিছুতেই না। বাড়িতে ফিরেই তুমি মেয়েটার কানে গলা থেকে গয়নাগুলো খুলে নেবে, সিন্ধুকে যত্ন করে গয়নাগুলো রেখে দেবে,
শুধুমাত্র আমার জন্য, তোমার একমাত্র মেয়ের জন্য। তোমার সব কিছুর উপর একান্ত আমার অধিকার আম্মু, একান্তই আমার, আর কারো না। সাহেরা খাতুন কিছু সময় মৌন থেকে অকস্মাৎ তেজি স্বরে বললেন, তোমার হিংস্র আচরণ দেখে অবাক না হয়ে পারছি না হেমা, দিন দিন এতটা স্বার্থপর হয়ে উঠছো কেন তুমি? তোমার বোঝা উচিত তোমার ভাই আপাতত বেকার, পরনের একটা শাড়ি পর্যন্ত মেয়েটাকে কিনে দিতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি আমার শাড়ি গহনা আমার সাজ সরঞ্জাম মেয়েটাকে দেই, তবে এতে দোষের কী আছে? তাছাড়া আমার সব জিনিসের প্রতি তোমার যেমন অধিকার আছে, পাশাপাশি ওই মেয়েটারও অধিকার আছে। ধরতে গেলে তোমার চেয়ে বেশি এখন ওই মেয়েটার অধিকার। মায়ের সব জিনিসে ছেলেদের বউয়ের অধিকারটা একটু বেশিই থাকে। তাছাড়া তোমার জন্য এক ভরি ওজনের একটা গহনা আমি আগে থেকেই সিন্ধুকে আলাদা করে রেখেছি, আর অন্য গহনাটা মেয়েটাকে দিয়েছি। দুজনেই এখন ইকুয়াল ইকুয়াল, তাহলে এত হিংসের কী আছে? তোমার ছেলেকে কে বলেছিল চাকরি না জুটিয়েই বউ জুটিয়ে দিতে? এখন কি সেই বউয়ের ভরণ পোষণ, পড়ালেখার খরচ, সাজ সরঞ্জামের খরচ সব তোমাদের চালাতে হবে, আর মামুর চালাতে হবে? তোমার ননদকে বিয়ে করলেও ওই একই অবস্থায় হতো হেমা, তোমার মামুকে সমস্ত খরচ চালাতে হতো। ভুলে যাও। কেন বলো তো, আয়রার সাথে বিয়ের পরেও ববি বেকার থাকত। তোমার ধারণা ভুল আম্মু, কোনো চান্সই ছিল না। কারণ আতিক আগে থেকেই ডিসাইড করে রেখেছিল যে বিয়ের পরপরই ববিকে বাইরে পাঠানোর ব্যবস্থা করবে, সেই অনুযায়ী টাকার বন্দোবস্তও করে রেখেছিল। তুই ভাবলি কি করে হেমা, আমার একমাত্র ছেলেকে আমি তোদের পরামর্শ মতন বাইরে পাঠিয়ে দেব? বেকারত্ব ঘুচানোর জন্য বাইরে পাঠিয়ে দেব? ববি আমার প্রাণ হেমা, একদণ্ড না দেখলে আমি শান্তি পাই না। আর তোরা কিনা হুট করে ভেবে নিলি টাকার লোভে আমি আমার ছেলেকে বাইরে পাঠিয়ে দিব? হেমা মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। লিলি দরজার আড়াল থেকে সরে মৃদু হেসে ওয়াশরুমের দিকে পা বাড়াচ্ছে আর বলছে, কতটা ভালোবাসেন আম্মু ববিকে, একদণ্ড চোখের আড়াল করতে চান না। আমার কথাবার্তায় এটাই বোধগম্য হলো যে আম্মু আস্তে ধীরে আমাকে মন থেকে মেনে নিচ্ছেন, আমার কথা সামান্য হলেও ভাবছেন, আমার সব দিকে নজর রাখছেন। তার পরিপ্রেক্ষিতেই তো আম্মু আমার হয়ে আপুর সাথে তর্ক করলেন, ঠিক ভুলটা আপুকে সুষ্ঠু সাবলীল ভাষায় বুঝিয়ে দিলেন। লিলি ওয়াশরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের দিকটায় পা বাড়াতেই আয়রা চায়ের মুখ হাতে নিয়ে লিলির মুখোমুখি দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, গ্রিন টি আমি বানিয়েছি নিজে হাতে, সবাই খেয়েছে, এবার তোমাকেও টেস্ট করতে হবে। লিলি জোরপূর্বক হেসে বলল, কিন্তু আপু আমি তো গ্রিন টি খাই না। আয়রা আহ্লাদে স্বরে বলল, খাও না প্লিজ, খুব শখ করে বানিয়েছি, তুমি না খেলে আমার খুব খুব মন খারাপ হবে লিলি, সত্যি বলছি খুব মন খারাপ করবে। লিলি অপারগ হয়ে চায়ের মগটা হাতে নিয়ে মগটায় চুমুক দিতেই নাক মুখ কুচকে বলল, এত তেতো কেন? গ্রিন টি তো এমনই হয়, কেন খাওনি কখনো? লিলি নাক মুখ কুচকে বলল, না। তাহলে আজ খেয়ে নাও, পুরোটা শেষ করবে কেমন? লিলি খরতরভাবে মুখ কুচকে পুরোটা গ্রিন টি ভ্যানিশ করে বমির ভাব নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। বেসিনে মুখ ঠেকিয়ে সে গড়গড় করে বমি করছে। আয়রা কিছুক্ষণ পাশবিক হেসে তাড়াহুড়ো করে লিলির পেছনটায় দাঁড়িয়ে মুখটা ভার করে বলল, দেখলে কুকুরের পেটে ঘি হজম হয় না? এখন তো বলবে আমি গ্রিন টি ভালো বানাইনি, ইচ্ছে করে তেতো করেছি, দোষ তো আমারই পড়বে তাই না? লিলি কোনো প্রতিউত্তর না করে ওয়াক ওয়াক করে সশব্দে বমি করছে। ববি দোকান থেকে বাড়ি ফিরে মাত্র ওয়াশরুমের দিকটায় আসছিল। ববিকে দূর থেকে দেখা মাত্রই আয়রা খুব সহানুভূতি নিয়ে লিলির পিঠের অংশটা দুই হাত দিয়ে ঘষছে আর দুঃখী স্বরে বলছে, ইস কি যে কর না লিলি, সামান্য গ্রিন টিও হজম করতে পারলে না, এভাবে বমি করতে হলো। ওয়াশরুমের দরজার সামনে আসতেই ববি আয়রাকে দেখে কৌতূহল নিয়ে ওয়াশরুমের ভেতরে উঁকি দিতেই লিলিকে বমিরত অবস্থায় দেখতে পেল। আয়রাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে ববি লিলির পেছনটায় দাঁড়িয়ে ব্যতিব্যস্ত স্বরে বলল, হেই লিলি, কি হয়েছে তোমার, বমি করছো কেন? ট্যাপ ছেড়ে লিলি মুখ ভর্তি পানি নিয়ে বড় বড় শ্বাস ছেড়ে অনর্গল চোখে মুখে পানি ছিটিয়ে ববিকে উদ্দেশ্য করে আধো স্বরে বলল,
গ্রিন টি খেয়েছিলাম ববি, খুব তেতো ছিল, চিটটা রসের মতো লাগছিল, গা গোলা ছিল, বমি না করে থাকতে পারছিলাম না আসলে। ববি হ্যাচকাটা নিয়ে লিলিকে তার মুখোমুখি দাঁড় করিয়ে ভেজা রক্তিম মুখটাতে হাত বুলিয়ে উদ্বিগ্ন স্বরে বলল, কেমন লাগছে এখন, বমির ভাব আর আছে? মেয়ে আসা চোখে লিলি আধস্বরে বলল, কিছুটা বেটার। ববি প্রশ্নবিদ্ধ চোখে বলল, গ্রিন টি কে করেছিল? আয়রা সুযোগ বুঝেই অনেকক্ষণ আগেই নিজের গা বাঁচিয়ে কেটে পড়েছে। লিলি অস্থির দৃষ্টিতে ববির পেছনটায় তাকিয়ে উদ্গ্রীব স্বরে বলল, আয়রা আপু কোথায়? আয়রা আপু দিয়েছিলেন। ববি চোয়াল শক্ত করে লিলির থুতনি চেপে ধরে বলল, রুহ বের হয়ে যাচ্ছিল না গ্রিন টি খাওয়ার জন্য? কি দরকার ছিল ওই মেয়েটার হাতের গ্রিন টি খাওয়ার? তুমি কি বুঝতে পারছো না, ওই মেয়েটা তোমার ক্ষতি করতে চায়, আমার ক্ষতি করতে চায়। এর পরেও কেন ওই মেয়ের হাতের গ্রিন টি খেলে? আনসার মি ড্যাম ইট, কেন খেলে? লিলি চোখ মুখ কুচকে অস্পষ্ট স্বরে বলল, প্রথম অবস্থায় তো আমি খেতে চাইনি ববি, প্লিজ বিলিভ মি, উনি ইমোশনালি ব্ল্যাকমেল করেছিলেন আমায়, তাই বাধ্য হয়ে খেয়েছিলাম। আই প্রমিস ইউ ববি, নেক্সট টাইম আর এই ভুল রিপিট হবে না। লিলি থুতনিটা ছেড়ে ববি তীক্ষ্ণ স্বরে বলল, মাইন্ড ইট, ওকে? লিলি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ভাবশূন্য হয়ে ববি চোখ জোড়া বুঝে লিলির কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল, তোমাকে আরো কেয়ারফুল হতে হবে লিলি, কজ আয়রা খুব আক্রমণাত্মক হয়ে আছে, কখন কি ক্ষতি করে বসে ভাবতেও পারবে না, সো বি কেয়ারফুল, ওকে? রাত দশটা, রাতে ডিনার সেরে ববি তার পরিবার নিয়ে এইমাত্রই বাড়ি ফিরল। বিদায়ের সময় আয়রা কারোর সম্মুখে আসেনি, রুমে বসে রাগে জেদে দুঃখে ভীষণ কাঁদছিল। লিলিকে সে ববির পাশে একদম সহ্য করতে পারছে না, সর্বক্ষণ লিলির ক্ষতি করার প্রয়াসে অটল ছিল। গ্রিন টিতে এক্সট্রা চা পাতা মিশিয়ে লিলির অবস্থা করুণ করেছিল, সুযোগ পেলে হয়তো আরও বড় কোনো ক্ষতি করার চেষ্টা করত, চূড়ান্ত একটা ক্ষতি করেই সে ক্ষান্ত হবে। আফনান গম্ভীর মুখে ববিকে বিদায় দিয়েছিল। ববির সাথে আফনানের সাক্ষাৎ খুব গাঢ়, হেমার বিয়ের বহু বছর আগে থেকেই আফনানের সাথে ববির পরিচয়, দুইজন একই স্কুলে একই কলেজে পড়েছিল, ভার্সিটিতে উঠে দুইজনের পথ আলাদা হয়ে গিয়েছিল। সেই সুবাদে আফনানের সমস্ত মনের খবর ববি জানে, এমনকি ববির টুকটাক কিছু মনের খবরও আফনান জানে। মোদ্দা কথা, দুইজনই দুইজনকে খুব ভালোভাবে জানে বুঝে। বাড়িতে ফিরেই লিলি শাড়ি পাল্টে সমস্ত গহনা গা থেকে খুলে সাহেরা খাতুনের রুমে ধীর পায়ে প্রবেশ করল। সাহেরা খাতুন মাত্র ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়েছেন। লিলিকে দেখা মাত্রই উনি চোখ ভর্তি বিস্ময় নিয়ে শোয়া থেকে উঠে বসলেন। লিলির হাতে গহনার বক্স এবং শাড়িটা দেখে উনি কপাল কুচকে বললেন, এসব কি, নিয়ে এলো কেন এসব? লিলি ম্লান হেসে সাহেরা খাতুনের মুখোমুখি বসে গহনার বক্স এবং শাড়িটা সাহেরা খাতুনের দিকে এগিয়ে ছোট্ট স্বরে বলল, গহনাটা যত্ন করে সিন্ধুকে তুলে রাখুন আম্মু, এসব তো আপুর, তাই নিয়ে এলাম আপনার কাছে গচ্ছিত রাখতে। সাহেরা খাতুন ভীষণ রাগান্বিত হয়ে বললেন, বেশি বুঝতে হবে না তোমার, ছোট ছোটর মতোই থাকো, এত পাকনামো করতে কে বলেছে তোমায়? লিলি মাথা নিচু করে বসে আছে। সাহেরা খাতুন গুরুগম্ভীর স্বরে বললেন, গহনাগুলো নিয়ে রুমে যাও, শাড়িটা ব্যালকনির গ্রিলে নেড়ে দিও, একটু শুকালে ভাঁজ করে কাবাডে গুছিয়ে রাখবে, যাও এখন আসতে পারো। লিলি মাথা তুলে প্রশ্নবিদ্ধ চোখে বলল, মেডিসিন নিয়েছেন আম্মু? সাহেরা খাতুন আমতা আমতা করে বললেন, না 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 না, পরে খাবো। আচ্ছা আম্মু, আপনাকে কি এখনো বাচ্চাদের মতো ট্রিট করতে হবে, মেডিসিনও জোর করে খাওয়াতে হবে? সাহেরা খাতুন নতজানু হয়ে বসে আছেন। লিলি তেজ দেখিয়ে বসা থেকে উঠে মেডিসিন বক্স থেকে প্রেশারের ওষুধটা হাতে নিয়ে জোর করে সাহেরা খাতুনকে খাইয়ে গয়না এবং শাড়িটা হাতে নিয়ে রুম থেকে প্রস্থান নিল। সাহেরা খাতুন ম্লান হেসে লিলির যাওয়ার পথে তাকিয়ে বললেন,
বয়সে ছোট হলে কি হবে, মেয়েটা কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী। সাহেরা খাতুন রুমের লাইটটা অফ করে কাঁথা টেনে শুয়ে পড়লেন। লিলি রুমে প্রবেশ করে দরজা আটকে সাহেরা খাতুনের কথা মতো শাড়িটা ব্যালকানির গ্রিলে ছড়িয়ে গহনাগুলো আলমারিতে তুলে রাখল। ববি উদম শরীরে বিছানায় উপুর হয়ে শুয়ে আছে, ফোনে খুব মনোযোগ দিয়ে কিছু একটা স্ক্রলিং করছে সে। ফ্রেশ হয়ে লিলি রুমের লাইট অফ করে ববির পাশ ঘেঁষে লম্বা হয়ে শুয়ে পড়ল। ববি ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে লিলির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, বলেছিলাম না আগ বাড়িয়ে গহনাগুলো আম্মুকে না দিতে, এখন কি হলো? ফলাফল তো আগের জায়গাতেই এসে ঠেকল, ব্যাক করতে হলো তো গহনাগুলো নিয়ে। লিলি পাশ ফিরে নির্লিপ্ত ভঙ্গিতে ববির দিকে তাকিয়ে বলল, আমার করণীয় আমি করছি, আম্মু ফিরিয়ে দিয়েছেন, এটা আম্মুর ব্যাপার। ওই রকমভাবে বলতে গেলে আম্মু এবং আমি দুজনেই দুজনের করণীয়টাই করছি। ববি ফোনটা পালিশের তলায় রেখে লিলির পাশ ফিরে শুয়ে বাম হাত দিয়ে লিলির মাথায় হাত বুলিয়ে আদরসরে বলল, কিছু কিছু ব্যাপার এমন হয় লিলি, যা তুমি আমার চেয়েও ভালো বোঝো। একটা মেয়ের যখন নতুন বিয়ে হয়, তার স্বামীর সংসারে আবদ্ধ হয়, তখন হয়তো অলৌকিকভাবেই একটা শক্তি মেয়েদের মনে আবির্ভাব হয়, হোক মেয়েটা ম্যাচুয়েড বা ইম্যাচুয়েড, আদর্শ ক্ষমতাটা কিন্তু তার মধ্যে থাকবেই, হয়তো ক্ষমতাটা আল্লাহ প্রদত্ত। লিলি মৃদু হেসে ববিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চিন্তাগ্রস্ত স্বরে বলল, 4 দিন বাদেই রেজাল্ট ববি, ভীষণ টেনশন হচ্ছে, না জানি কি হয়। ববি ম্লান হেসে লিলির মাথায় হাত বুলিয়ে বলল, আল্লাহ ভরসা, ভালো কিছুই হবে। অযথা টেনশন করো না তো, তোমার প্রতি ওভার কনফিডেন্স আছে আমার। লিলি দীর্ঘশ্বাস ছাড়ল, অকস্মাৎ বাঁকা হেসে ববি লিলির গায়ের উপরে উঠে পড়ল। লিলি কপাল কুচকে বলল, কি হচ্ছে ববি, গায়ের উপর উঠলেন কেন? লিলির ঠোঁটের দিকে তাকিয়ে ববি দুষ্টু হেসে বলল, আই ক্যান্ট কন্ট্রোল মাই লিপস লিলি, এর বাইরে বিশেষ কিছু চাহিদা নেই কিন্তু আমার, সো ডোন্ট ওয়ারি।